আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি পর্বে। দর্শক, আজকে আমরা চলে আসছি মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়ায়। দর্শক, এই এলাকার একজন উদ্যমী তরুণ উদ্যোক্তা মনির মোল্লা, যিনি বিগত কয়েক বছর যাবৎ উন্নত জাতের বিভিন্ন ঘাস চাষ করছেন এবং এগুলো চাষাবাদ করে নিজেদের গবাদি পশুকে খাওয়ানোর পাশাপাশি দেশের অসংখ্য উদ্যোক্তাদের কাছে এই ঘাসের কাটিং তিনি সরবরাহ করেছেন। প্রায় 45 বিঘা জমিতে বিভিন্ন জাতের ঘাস চাষ হচ্ছে, প্লট আকারে তিনি করছেন। তো এটি হচ্ছে অজানা হাইব্রিড একটি ঘাস। এই ঘাসটি তিনি পুকুরে চাষ করছেন। পুকুরে মাছ চাষ হচ্ছে, একই সাথে আবার ঘাস চাষ হচ্ছে। দর্শক, পুকুরে একই সাথে ঘাস এবং মাছ চাষ, আইডিয়াটা অনেকের মাঝে আমরা দেখতে পাইনি। এই প্রথম মনির মোল্লা তিনি এই কাজটি করে দেখেছেন। তার পরিত্যক্ত যে পুকুরটি ছিল, এখানে একটা সময় মাছ চাষ হতো পারিবারিক চাহিদা পূরণের জন্য, এই পুকুরে তিনি ঘাস লাগিয়ে দিয়েছেন এবং এখানে প্রচুর পরিমাণে ঘাসের উৎপাদন আমরা দেখতে পাচ্ছি। এই ঘাসগুলো নাকি সারা বছর জুড়ে হয়, উঁচু জমিতে হয়, যদি বন্যা আসে, বন্যার বা গভীর জলাবদ্ধতা দেখা দেয় সেই অঞ্চলেও হয়। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আবারও মনির মোল্লার সঙ্গে কথা বলবো এবং এখানে কেন তিনি পুকুরে ঘাস এবং মাছ একসাথে চাষ করলেন, এটি কতটা লাভজনক, এগুলো করে তার ভাগ্যের কতটা পরিবর্তন হয়েছে, কতটা স্বাবলম্বী হচ্ছে, কি পরিমাণ লাভবান হওয়া যায় ঘাস চাষ করে, এই বিষয়গুলো জানবো। আশা করছি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। চলুন শুরু করা যাক। মনির ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি খাবার দিচ্ছেন মাছে? জি জি, মাছকে খাবার দিচ্ছি। এটা কি মাছের পুকুর না ঘাসের পুকুর? এটা আপনি দুটোটাই বলতে পারেন। কি মাছ চাষ করছেন এখানে? এখানে আমাদের শিং মাছ এবং কই মাছ এবং কিছু পরিমাণ আছে তেলাপিয়া মাছ। কি খাবার দিচ্ছেন এগুলো? এখানে আমরা 0 সাইজের 101 এর যে ফিডটা, এই ফিডটা দিচ্ছি আমরা। এত প্রচুর খাচ্ছে? এটা পর্যাপ্ত খাচ্ছে মাছে। কি পরিমাণ মাছ আছে পুকুরে? 5000 কই রেনু দিয়েছিলাম, সেটা মাছ ভালোই সাইজ চলে আসছে এবং আমাদের এখানে আরো 5000 শিং মাছ আছে এবং স্বল্প পরিমাণ আমরা তেলাপিয়া মাছ দিচ্ছি, যেহেতু তেলাপিয়া মাছটার মান কম এবং ফিড খেয়ে এরা নষ্ট করে ফেলবে। সেই আপনি ঘাস চাষ করছেন এবং ঘাসের গ্রোথ খুব ভালো, কেন এই চিন্তাটা মাথায় আসলো এবং এটা কোন জাতের ঘাস, কিভাবে চাষ হলো? যেহেতু আমাদের বাংলাদেশের অনেক জমি নিচু জমি, উঁচু জমির সংখ্যা খুবই কম, প্রত্যেকটা অঞ্চলে আপনার বিল বা হাওর থাকে বা নিচু জমি থাকে। তো আসলে যারা আমরা গবাদি পশুর খামার করি, তো তাদের আসলে মেন জিনিসটা হচ্ছে ঘাস। যেহেতু ঘাস আমাদের মেন বিষয়, শুধু আমাদের এখানে কিন্তু এটা পরীক্ষামূলক, এখানে আমরা মাছ এবং ঘাস একসাথে চাষ করছি, যেখানে আমরা শুধু দৃষ্টান্ত একটা প্রমাণ রেখে দিয়েছি যে সারা 12 মাস পানি থাকলেও ঘাস হয়। যে কোনো অনাবাদি পুকুর বা অনাবাদি খাল বা অনাবাদি যে জমি, এক ফসলের জমি যেখানে 6 মাস 7 মাস পানি থাকে, সেই জমিতে এই ঘাস চাষ করে যে কোনো গবাদি পশু, গরু ছাগল পালন করা যায়। সেই লক্ষ্যে আমরা এইভাবে আমরা ঘাস চাষ করে মানুষকে শুধু উৎসাহিত করার জন্য যে কোনো জায়গাতে আপনারা যে কোনো স্থানে এই ঘাসটা চাষ করে আপনারা আপনাদের খামারের চাহিদা পূরণ করতে পারেন, সেই থেকে আমাদের এখানে ঘাস চাষ করা। দেখেন এটা কিন্তু পুকুর, দূরে থেকে মনে হবে যে এখানে কোনো পানি নাই, কিন্তু আমাদের এক সাইডে আমরা খোলামেলা জায়গা রাখছি, বোঝা যাচ্ছে ওখানে পানি আছে। তো আমাদের এই পানির ভিতরে ঘাসটা করার এই মেন উদ্দেশ্য হচ্ছে এটা, যে কোনো জায়গাতে এই ঘাসটা হবে, যে কোনো পরিবেশে, যেসব অঞ্চলে বন্যা কবলিত অঞ্চল তাদের জন্য অবশ্যই আশীর্বাদ স্বরূপ, যেখানে 5 মাস 6 মাস বা 3 মাস পানি থাকে তাদের জন্য এই ঘাসটা খুবই গুরুত্বপূর্ণ। কোন জাতের ঘাস এই ঘাসটা? আছে অজানা হাইব্রিড এবং আরেকটা আছে হোয়াইট হাইব্রিড জার্মান। এই দুইটা ঘাস আপনার পানিতে এবং শুকনাতে উভয় স্থানে হবে। এটা লাগিয়েছিলেন কোন সময়টা? যখন পানি একটু কম ছিল, হাঁটু পানি ছিল, তখন আমরা কাটিংগুলো রোপণ করে দিয়েছিলাম। এটা পর্যায়ক্রমে পানিও বৃদ্ধি পাইছে এবং ঘাসটাও বৃদ্ধি পাইছে। এখন আমরা এখানে মাছ এবং ঘাস একসাথে দিয়ে রাখেছি। ঘাস তো খুব রসালো হয়েছে এবং এই ঘাসটা অনেক সফট, অনেক নরম। আমি আপনাদের হাতের সাহায্যে ভেঙে দেখাচ্ছি, দেখেন এই ঘাসগুলো খুবই আপনার নরম প্রকৃতির একটি ঘাস। দেখেন হাতের সাহায্যে এটা আমি ভেঙে ফেলতে পারলাম, এটা খুবই নরম। হ্যাঁ, এটা নরম, খুবই নরম এবং সফট একটি ঘাস। এটা গরু ছাগল যে কোনো পশুর জন্য বা যে কোনো প্রাণীর জন্য খুবই উপযোগী একটি ঘাস। উৎপাদনটা কেমন? প্রতি বিঘাতে উৎপাদন প্রায় 4 থেকে 5 টন। এটার মধ্যে কয়টা জাত লাগিয়েছেন? দুইটা। এটা আমাদের এখানে দুইটা জাত, এই আরেকটা আছে চিকন, যে ছাগলের জন্য হোয়াইট হাইব্রিড জার্মান ঘাস। এই ঘাসটা ছাগলের জন্য খুবই ভালো এবং আমাদের যেহেতু একটা ছাগলের খামার আছে, হ্যাঁ এটা খুবই নরম, সেহেতু আমরা ছাগলের জন্য চিকন ঘাসটা আমরা করছি এবং এটা মোটাটা আমরা গরুর জন্য করছি এবং গরু মহিষ সবাই এই ঘাসটা খেতে পারবে, সেক্ষেত্রে আমাদের এই ধরনের ঘাসগুলো চাষ করা পানিতে। এখানে চাষের ক্ষেত্রে কোনো কিছু দিতে হয়েছে কি? যেহেতু আমাদের এটা পুকুর, এখানে আমরা মাছ চাষ করছি, তাই এখানে আমরা রাসায়নিক সার ওরকমভাবে প্রয়োগ করি নেই। আমরা প্রাথমিক অবস্থায় পুকুরটা চুন দিয়ে প্রস্তুত করে নিয়েছিলাম, তারপরে স্বল্প পরিমাণে ডিএবি ঢ্যাপসারটা দিয়ে তারপর আমরা কাটিংটা পুঁতে দিয়েছি। এটা আমাদের পর্যায়ক্রমে হয়ে গেছে। এটা আমরা 1 ফিট বাই 1.5 ফিট অন্তর অন্তরে লাগাইছি, যেহেতু এই ঘাসটা অনেক বড় হয়েছে, যেহেতু
একটা পুকুরের মধ্যে প্রায় 15-20 ফিট ঘাস হয়ে গেছে, এটা হামাগুড়িতে পড়ে গেছে, তাই এটা সারিবদ্ধতা বোঝা যাচ্ছে না। এবং আমাদের যেগুলো মাঠে আপনার শুকনো জমিতে করা আছে ওখানে আপনারা দেখতে পাবেন সারিবদ্ধভাবে জমিতে কীভাবে ঘাস লাগানো আছে বা ওগুলো ঝাড় কেমন কী পরিমাণ ঝাড় হয়েছে এটা আমাদের মাঠের ঘাসে আপনারা অবশ্যই দেখতে পারবেন। আরও অন্য কয়েকটি জাত আপনারা এখানে দেখলাম, সেই ঘাসগুলো কী পরিমাণ জায়গায় চাষ হচ্ছে? আমাদের টোটাল তো প্রায় 45 বিঘা আমাদের ঘাস করা, তো আমাদের প্রত্যেকটা ঘাসই আপনার ভাগে ভাগে বিভক্ত করে আমরা চাষ করছি। আমাদের কাছে ঝাড়া হাইব্রিড ওয়ান, যেটা আপনার আমরা তৃতীয় নাম্বার জমিতে দেখলাম, আখের মতো প্রায় 16-17 ফিট পর্যন্ত লম্বা হয় এবং এটা হাই প্রোটিন যুক্ত এবং উৎপাদন অনেক বেশি, প্রায় বিঘা প্রতি 8-9 টন। সেই হিসেবে আমাদের ঝাড়া হাইব্রিড আছে, লাল পাকসং আছে, পাকসং ওয়ান আছে, গিনি হার্ট, তো আমাদের প্রায় 6-7 আইটেমের ঘাস। তো এগুলো সম্পূর্ণ উঁচু জমিতে করতে হবে, সেখানে দীর্ঘদিন পানি থাকলে বা 15-20 দিন উপরে পানি থাকলে সেই ঘাসগুলো মুথাগুলো নষ্ট হয়ে ঘাসগুলো মারা যাবে। আর এই ঘাসটা যেটা দেখতেছেন, এই ঘাসটা পুকুরেও হবে, শুকনাতেও হবে, পানিতেও হবে। মনির ভাই, যে বিষয়টা জানতে চাই, এখন তো অনেক উদ্যোক্তারাই ঘাসটাকে একটা বাণিজ্যিক সেক্টর করে দিচ্ছে। জি জি জি। এখন আমাদের দেশে কিন্তু গবাদি পশু খাদ্য হিসেবে ঘাস প্রচুর পরিমাণ খামারিরা খাওয়ায় এবং একটা বিশাল বড় মার্কেটও তৈরি হয়ে গেছে। জি জি। দেশের অনেকে তো এগুলো করতে চায়, আসলে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য এই ঘাস চাষটা কতটা কৃষি উদ্যোক্তাদের জন্য লাভজনক হতে পারে একটু যদি বিস্তারিত বলতেন। যেহেতু এটা আমাদের গবাদি পশুর একটা খাবার, তো সেই হিসেবে কাঁচা ঘাসটা আমরা উৎপাদন করে আমরা যে কোনো খামারিদের কাছে বিক্রি করতে পারি। শহরতলিতে যেসব খামারগুলো আছে তাদের ঘাসের চাষ করা জায়গা থাকে না, তাদের কাছে আমরা এগুলো বিক্রি করতে পারি। তো এটা বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন রকম প্রাইসে বিক্রি হয়, তো এটা চাহিদার উপর নির্ভর করে। তো আপনার এটা আশা করি প্রত্যেকটা অঞ্চলেই এটা বিক্রি করা যাবে, যেহেতু এটা আপনার গরুর খাবার এবং দানাদার খাবারের যে ঊর্ধ্বগতি সেই হিসাবে কিন্তু ঘাস ছাড়া নাই কোনো গতি, ঠিক আছে? সেই হিসাবে আমরা দানাদারের পরিবর্তে ঘাসের প্রতি গুরুত্বটা দিতে পারি এবং এই ঘাসটা আমরা বাণিজ্যিক আকারে যে কেউ এগুলো বিক্রি করতে পারি, এটা মার্কেটিং করা খুবই সহজ। এক বিঘে জমিতে চাষ করতে গেলে কি পরিমাণ খরচ হতে পারে বা কি পরিমাণ চারা প্রয়োজন হয়? এক একটা ঘাসে এক এক রকম তো চারা লাগে, ঘনত্ব বা দূরত্বর একটা পার্থক্য থাকে। তো অজানা ঘাসটা আমরা প্রতি শতাংশে আপনার 200-250 পিস কাটিং রোপণ করি, যারা ঘাসটা 150-200 পিস এবং জার্মান হাইব্রিড 250-300 পিস কাটিং আমরা রোপণ করি এবং লাল পাকসং পাকচং এগুলো আমরা 150-200 পিস প্রতি শতাংশে। আপনি এর আগের পর্বে বলছেন যে এই ঘাসগুলো আপনি বিভিন্ন জায়গায় সেলও করেন অর্থাৎ বিক্রিও করেন, বিক্রিটা কিভাবে হয় এবং কেমন দামে বিক্রি হয়? এটা অজানা হাইব্রিড যেটা পানিতে দেখতেছেন গরুর জন্য, এটা আমরা 1.50 টাকা বিক্রি করি, যারা হাইব্রিড এটা আমরা 1.50 টাকা বিক্রি করি, কিন্তু আপনার এগুলো আমরা আজকে ডিসকাউন্ট দিব কিছুটা। জার্মান হাইব্রিড আমরা 1 টাকায় বিক্রি করি, লাল পাকসং 1.50 টাকা বিক্রি করি, পাকসং ওয়ান আমরা 1 টাকায় বিক্রি করি এবং গিনি হার্টের যে ছোপটা ওটা আমরা 1.5 টাকা পিস এক একটা মুথা বিক্রি করি। 2023 সালে নভেম্বর 1 তারিখ পর্যন্ত আমরা জার্মান ঘাসটা যেটা পানিতে হয় ছাগলের জন্য, চিকন ঘাসটা এটা নিব আমরা 70 পয়সা পিস এবং অজানা হাইব্রিড এটা নিব আমরা 1.40 টাকা পিস এবং যারা হাইব্রিড নিব অনলি 1 টাকা পিস। এটা 2023 সালে নভেম্বর মাসের 1 তারিখ পর্যন্ত এটার অফার থাকবে বা এটার ছাড় থাকবে। গত বছরে একটা অর্থনৈতিক হিসাব দিয়েছিলেন কেমন লাভবান হওয়া যায়, এবছরে আসলে কি পরিমাণ ঘাস বিক্রি করা সম্ভব হয়েছে এবং কি পরিমাণ কাটিং বিক্রি করা সম্ভব হয়েছে, এতে করে আসলে ব্যক্তিগতভাবে আপনি কতটা লাভবান হয়েছেন? আসলে আমাদের যে 40 বিঘা ঘাস দেখে গেছেন আমাদের কিন্তু কোনো কাটিংই ছিল না, আমরা কিন্তু সর্বশেষে আমাদের কাটিং শেষ হওয়ার পর কিন্তু আমরা নড়াইল এবং কুমিল্লা থেকে আমরা পরে কাটিং কালেক্ট করে পরে আমরা যারা ক্রেতা আছেন তাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আমরা আমাদের কিন্তু যে 40 বিঘা ঘাস ছিল 40 বিঘাই কিন্তু আমাদের শেষ হয়ে গেছিলো, আমরা যাদের ঘাস দিয়েছিলাম তাদের কাছ থেকে আমরা ঘাস এনে আবার কাস্টমারদেরকে আমরা দেওয়ার চেষ্টা করেছি ভালো মানের কাটিং। তো সেই ক্ষেত্রে আমাদের যে ঘাস দেখছেন আল্লাহর রহমতে সমস্ত ঘাসগুলো আমাদের বিক্রি হয়ে গেছে। তো 1 বিঘা জমিতে কত টাকার ঘাস বিক্রি করা যায় বা আপনি 45 বিঘায় করছেন কিরকম ক্যালকুলেশনটা আসে এক বছর? প্রতি বিঘাতে এক বছরে আমরা প্রায় 1 লাখ টাকার কাটিং ইনশাল্লাহ বিক্রি করতে পারি। ঘাস বিক্রি করলে ঘাস বিক্রি করলে একটু কম হবে, কারণ এটা তো ওজনে বিক্রি হয়, সেটা 5-4 টাকা কেজিতে, সেক্ষেত্রে একটু কম হবে। একটা সিজন থাকে যেমন শীত সিজন এবং বন্যার সিজন, এই দুইটা সিজনে আপনার ঘাসটা বেশি বিক্রি হয়, কারণ শীতের সময় আপনার ঘাসের ক্রাইসিস থাকে এবং বন্যার সময় ঘাসের ক্রাইসিস থাকে। কাছাকাছি থেকে কাটিং ঘাসের লাভটা একটু বেশি হয়। 1 বিঘা যদি 1 লক্ষ হয় 45 লক্ষ টাকা হয়, ইজি। অনেকেই মন্তব্য করতে পারে আসলে এত ঘাস কিভাবে বিক্রি করা সম্ভব, আসলে যারা এই সেক্টরে না আসছে তারা কখনোই বুঝতে পারবে না যে আসলে ঘাসের বিজনেসে বর্তমানে কেমন লাভবান হওয়া সম্ভব। কি কি খরচ হয় এই চাষাবাদে? এখানে আপনার চাষাবাদে লেবার খরচ আছে, জমি প্রস্তুতের হাল চাষের ব্যাপার থাকে, প্রতিনিয়ত নিড়ানি বা আপনার এখানে সেচ ব্যবস্থা, সার প্রয়োগ, এখানে খরচ তো বেশ থাকবেই। এখানে 1 টাকা পিসে যদি কাটিং বিক্রি হয় সারা বছরে প্রায় 1 লাখ টাকার উপরে 1 বিঘাতে কাটিং বিক্রি করা যাবে। এই পর্বের মাধ্যমে যারা নতুন উদ্যোক্তা এছাড়াও যারা গবাদি পশু পালন করতেছেন তাদের জন্য বলবেন এই ঘাস চাষটা গবাদি পশু পালনের জন্য কতটা লাভজনক এবং এটা খাওয়ালে গরুর স্বাস্থ্য কতটা ভালো থাকবে এবং গরুর উৎপাদন ক্ষমতা কতটা বাড়বে, রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা বাড়বে, এই বিষয়গুলো থেকে একটু বলবেন। যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি এবং গবাদি পশু যারা তারা অবশ্যই সবুজ ঘাস এবং লতা পাতা তৃণভোজী পানীয়রা, এই ঘাসের ভিতরে কিন্তু আল্লাহ তাআলা সমস্ত উপাদানগুলো দিয়ে দিয়েছে, তো সেই ক্ষেত্রে ঘাসের কোনো বিকল্প নাই। যারা খামার করে লাভবান হতে চায় তারা অবশ্যই অবশ্যই ঘাস চাষ করতে হবে। আপনারা যারা দেখেন যে খামার শুরু করে 6 মাসে 1 বছর পর খামার বাদ দিয়ে দেয়, তাদের মেন একটাই সমস্যা থাকে, তাদের পর্যাপ্ত খাবারের অভাব, তারা পর্যাপ্ত খাবারের যোগান না দিতে পারে, কিনা খাবার খাওয়ায়, তারা লসে ক্যালকুলেশন করে দেখে যখন লসে দেখে তখন তারা খামার বাদ দিয়ে দেয়। আর যারা জমি লিজ নেওয়া হোক আর নিজস্ব জমিতে যদি ঘাস উৎপাদন করে কেউ খামার করে, আমি আশা করি যে কেউ লস হবে না, অঙ্ক গুনতে হবে না, অবশ্যই ঘাস চাষ করে নিজের শ্রম দেন,
অবশ্যই গবাদি পশুর খামার করে সবাই লাভবান হতে পারবেন ইনশাল্লাহ। ঘাস চাষ এবং ছাগল পালন নিয়ে পরিকল্পনা কি দর্শকদের যদি জানাই? ইতিমধ্যে তো আমরা আপনাদের জানানোর জন্য চেষ্টা করছি যে আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগলটাকে বাদ দিয়ে এখন আমরা যেহেতু মাংসের জন্য করতেছি আমরা বিদেশি বা ক্রস ব্রিডের ছাগল নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। আমাদের দুইটা সেট আছে, দুইটা সেটের প্রায় 300 ছাগল ধারণ ক্ষমতা আছে। তো সেই ক্ষেত্রে আমরা অতি দ্রুতই উন্নত যে ছাগলগুলো ওইগুলো আমরা কালেকশন করে আমাদের খামার আবার স্টার্ট থাকবে। এখনো ছাগল আছে দেখছেন, আমাদের এখানে শিরোই পাঠা আছে, যমুনাপাড়ি বড় পাঠা আছে, পাঠা ছাগলগুলো আমরা অলরেডি কালেক্ট করছি, এখন বিটেল পাঠা কালেক্ট করব। তো এগুলো আমরা বিডার হিসেবে জাত উন্নয়নের জন্য বিদেশি পাঠাগুলো কালেক্ট করতেছি এবং ব্ল্যাক বেঙ্গলের মধ্যে বা বিভিন্ন জাতের যে ক্রস ব্রিড, যমুনাপাড়ি ক্রস হতে পারে, হরিয়ানা ক্রস হতে পারে, এই ধরনের ক্রস ব্রিড দিয়ে আমরা অলরেডি খামার আবার স্টার্টিং করি। ঘাস চাষটিকে আরও বাড়বে কি? ঘাস যদি চাহিদার উপর নির্ভরশীল হয় অবশ্যই বাড়বে। নতুন নতুন ঘাস আমাদের যখন শুরু হয় ঘাস চাষ তখন ছিল নেপিয়ার এবং পাকসং, পর্যায়ক্রমে জারা ঘাস, অজানা ঘাস বা বিভিন্ন জাতের ঘাস অলরেডি স্মার্ট নেপিয়ার, হ্যাঁ এগুলো চলে আসছে। এখন আবার নতুন আসছে গুয়াতিমালা, যেটা আমেরিকান ঘাস, যেটা আপনি পাতায় এরকম ছিঁড়লে পরে কাঁঠাল গাছের কষের মতো দুধের মতো আপনি কষ বের হবে, যেটা আপনি ক্যালসিয়ামযুক্ত ঘাস, সেই ঘাসটা আমরা অলরেডি নিয়ে আসছি। এবং নতুন নতুন ঘাস নিয়ে অবশ্যই কাজ করার ইচ্ছা আছে, পর্যায়ক্রমে যে নতুন জাতগুলো আসবে আমরা নতুন নতুন জাত নিয়ে কাজ করব এবং নতুন নতুন জাত আমরা প্রত্যেকটা খামারিদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, কথা বলছি মনির মোল্লা ভাইয়ের সঙ্গে, তার এই পুকুরে ঘাস এবং মাছ চাষের বিষয়টি আপনাদের জানার চেষ্টা করছি। ইতি তার কাছে লাভজনক হচ্ছে, এই পুকুরে তো তার কোনো খরচ নেই, পুকুরে মাছ চাষ করছে, বাড়তি কোনো সার দেওয়ারও চিন্তা নেই, কারণ এখানে মাছের বিষটা প্রচুর পরিমাণে জৈব পদার্থ রয়েছে যেগুলো ঘাসটার গ্রোথে খুব ভালো হবে। আমরা আজকে মনির মোল্লার কাছ থেকে এই ঘাসের চাষের বিভিন্ন বিষয় জানলাম। আমি মনে করি যারা অন্তত নিচু অঞ্চলে বসবাস করেন, যাদের গরুকে ঘাস খাওয়ানোর মতো জায়গা নেই, এরকম পরিত্যক্ত খুব পুকুর রয়েছে বা নিচু জায়গা রয়েছে, সেখানেও আপনারা এই ঘাসটি চাষ করে নিজের গরুকে খাওয়াতে পারেন। দর্শক, এই ছিল মনির মোল্লা ভাইয়ের মাছের পুকুরে ঘাস চাষ নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে। We'll be right back.